গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো মৌসুমি ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা প্রত্যেকে খুব ভালো আছি। দেখো এই যে আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে পুরো একদম বাপি বাজার তুলে নিয়ে এসেছে বলতে পারো। তো যেহেতু সপ্তাহ বাজার তাই, আর এই পটল আর পেঁপে হচ্ছে আমাদের গাছের, আর বাকি সব বাজার থেকে কেনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। মৌসুমি ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা যে সুন্দর আছি। তো দেখো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 8:30। তো সকালবেলার কিচ্ছু এখনও কাজকর্ম সারা হয়নি, মানে কমপ্লিট হয়নি আর কি। তো এই যে আলু সিদ্ধ বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য, আর ঘরদোরটা শুধু ঘরগুলো মোছা হয়েছে, দালানটা মোছা হয়নি, কারণ জল তুলবো, জল তোলাও আজকে হয়নি। তো এই দেখো রান্নাঘরটাও মোছা হয়নি আজকে, মানে এক তো আমি আজকে উঠতে লেট করে ফেলেছি, তারপর তো দিদিভাই নেই, দিদিভাই থাকলো যা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় দুজনে মিলে করলে, তো দিদিভাই নেই। আর দিদিভাই আজকেই আসবে সকালবেলা, মানে বেলাই আর চলে আসবে এখানে এসে খাওয়া দাওয়া করবে। আর নুনিয়াবা উঠে পড়েছিল ঘুম থেকে, সিদ্ধ হয়ে গেছে, ওটা অফ করে রাখি। উনি আর কি খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, মানে আমি উঠেছি তার 15-20 মিনিট পরেই উঠে পড়েছে, তাই আর কাজগুলো আজকে কমপ্লিটই হয়নি। তো এখন বাবা আর ছেলে মিলে বেরিয়েছে একটু বাইরে দরকারে গেছে, আর মা এসে মাছগুলো ধুতে নিয়ে গেল, বেছে ধুতে গেছে পুকুরে। তো চলো আজকে প্রচুর কাজ যেহেতু রবিবার, মানে সবজি টবজি গোছানো এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অল করে দিও। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো কি অবস্থা, এত লেট হয়ে গেছে। আর চা খাওয়ার পর্ব মিটে গেছে, মানে বাপি আর বাপি তো বাজার গিয়েছিলো, বাজার থেকে এসে তারপরে ও মাঠে গিয়েছিলো, মাঠ থেকে এসে সবাই মিলে একসঙ্গে চাটা খেয়ে নিয়েছি আজকে। তো দেখো জল তোলা হয়ে গেছে, এখানে এই যে বোতলের ছিপিগুলো এটা নিচ্ছি। আর আজকে কিন্তু কালী পুজোর আগের দিন, মানে রবিবার আর কালী পুজোর আগের দিন, বুঝতেই পারছো বাড়িতে আছে সারা দিন ধরে লাইট লাগানোই চলবে। তো প্রতি বছর আমি আর আমার বর দুজনে মিলেই লাইট লাগাই, কিন্তু আজকে আমার আর সময় হয়নি, মানে চেষ্টা করেছিলাম কিন্তু ও মানে বিকালের দিকে লাগালে একসঙ্গে হাতে হাতে হেল্প করি বা থাকি সঙ্গে, কিন্তু বেলার দিকে আজকে লাগাবেও বলছে। তো রান্নাবান্না করতে হবে, আর দিদিভাইও যেহেতু নেই তাই আমার আর এবছর আর লাইট লাগানো হলো না। তো দেখো এখানে মা চলে এসেছে মাছ ধুয়ে পুকুর থেকে, আর অল্প একটু কলের জলেও ধুয়ে নেওয়া হয়। তো ধুয়ে এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর ওটা লাইলন ডিকে মাছ। তো চলো মাছগুলো নুন মাখিয়ে নিলাম আমি, তো এটা এখন ঘরে রেখে দিই। আর আমার ননদের বাড়ি কিন্তু মানে ননদের নিজস্ব পুজো নয় আর কি, পুরো ফ্যামিলি বা পাড়ার পুজো বলতে পারো, খুব বড় করে হয় কালী পুজো। তো প্রতি বছর আমরা যাই কিন্তু এবছর এখনও ঠিক বলতে পারছি না, মা যাবে তবে পুজোর দিনে, আর আমি যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই সেই মুহূর্তগুলো শেয়ার করব, ওখানে খুব এনজয় হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে এই যে সিঁড়ি আর বাইরেটা মুছে নিলাম, মানে সকালের কাজ কমপ্লিট হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না মাথার মধ্যে একটা চিন্তা ঘোরে যে কতক্ষণে বাসি কাজটা ছাড়বো, কারণ এই মোছামুছি না কমপ্লিট হলে মানে কি বলবো, পরের যে রান্নাবান্নার যে সময়টা সেটা তো বার করাই যায় না, তাই না? তো দেখো মোছামুছি করে নিয়ে আমি এই যে স্নান করে চলে এসেছি। তো অল্প একটু সাজুগুজু করে নিলাম, মানে এই টিপ আর সিঁদুর তো এগুলো তো পরতেই হয় আমাদের। আর এখানে দেখো পুজো করে নিয়েছি আজকে আমি, কারণ মার আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো তাই তো পুজোটা করে নিলাম। পুরো মুখস্থ করে ফেলেছে নাচটাকে।
আসো ধাবাস। মুড়ি না মুড়ি মুড়ি না মুড়ি না নাও। তো দেখো এখন এই যে সকালের টিফিন করছি, মুড়ি আলু সিদ্ধ চানাচুর পেঁয়াজ শশা। তো রবিবার কিন্তু তরকারি যখন হয় কিন্তু এই যখন আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয় এগুলো কিন্তু অবশ্যই মানে একদম থাকে। তো ক্যামেরাকে করছে, আশা করি বুঝতে পেরে গেছো। মানু ক্যামেরা ধরেছে তাই এরকম কাঁপছে। তো যাই হোক, ওরা এসেছে অনেকক্ষণ আগে, দিদিভাই এসে কিছু রান্নাও করেছে। তো তারপর আমি রান্না করতে বসলাম, দিদিভাই সানেডুগুলো তারপর গান শেখাতে এসেছিলো দিদিভাইকে। তো তারপর আমি রান্না করছিলাম। আর এবছর বললামই তোমাদের যে আমি লাইট লাগানোর একদমই হেল্প করতে পারিনি, ওর একাই সব লাইট লাগিয়েছে, কানেকশানও করেছে। আর এখানে দেখো আজকে রান্না হয়েছে লাউ পালং শাক, যেটা শীতকালের একদম মেইন সবজি। তো লাউ পালং শাক আর সব সবজি দিয়ে আর এক মুচো চিংড়ি দিয়ে তরকারি হয়েছে। তো যে কোনো তরকারিতেই কিন্তু মাছ পড়লে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো দেখো আমি তরকারিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। কারণ হচ্ছে বাপি চিংড়ি মাছ খায় না, বাপির অ্যালার্জি আছে, তাই বাপির একটু আলাদা তুলে নিয়েছিলাম, নিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো চলো, হয়ে গেছে লাইন লাগানো? এই তো টেস্ট করাতে দিলাম। নিচের দিকে একটু ঝুলিয়ে দাও না। তো এই যে লাইট লাগানো কমপ্লিট, আর এখন হচ্ছে লাইটগুলো জ্বলছে, জেলে দেখে নেওয়া হলো। আর এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে একটা বাজে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে, তো চলো পরে কথা হচ্ছে। এই দেখো আমরা সন্ধ্যাবেলা ছাদে এসেছি আর আমাদের সব লাইট লাগিয়েছে, বলো দেখেছো সব জ্বলছে? আমিও বলছিলাম ঝোলাতে, না ঝোলালে এই এখানে দেখা ছাদ থেকেই দেখা যাবে, আলো ছাদই আলো হবে, নিচে আর দেখা যাবে না। রান্নাঘরের সুইচটা বন্ধ করে প্লাগটা খুলে আসো।